চুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। অনেক কাল আগের কথা, গৌরীপুরের রাজপুত্র সুজিত কুমার তখন নিতান্তই বালক। একদিন সে মন্ত্রীকন্যা সরমার সঙ্গে প্রাসাদ প্রাঙ্গণের সরোবরে কাগজের নৌকো নিয়ে খেলা করছিল। যা নৌকো যা ভেসে, কোথা যাবি কোন দেশে, সঙ্গে আমায় নে। আগে থেকে রাখছি বলে ডোবাস না রে আমায় জলে, সাঁতার জানি নে। বন্ধু আমায় একটা নৌকো দাও না, আমি ভাসাই। এই নাও এই নৌকোটা তুমি ভাসাও। নৌকো আমার ভাসিয়ে দিলাম লাল দীঘির এই জলে, যা ভেসে যা অনেক দূরে, দীঘি ছেড়ে নীল সাগরে, ডুবিস না ঝড় হলে। কি মজা কি মজা কি মজা, ওই তো ভেসে যাচ্ছে। কুমার, মহারাজ কি অন্দর মহলে আছেন? দেখো হেরে গিয়ে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে বসো না যেন। আমি হারবই না। তাই বুঝি? তা নয় তো কি। কুমার, মহারাজকে কোথায় পাবো, অন্দর মহলে না রাজদরবারে? ব্যাস আমার নৌকো তৈরি, তোমারটা এখনো হলো না। এই এই তো হলো বলে। কি রাজপুত্র বলে মুনিকে অবজ্ঞা, এত অহংকার! আমি অগ্নিভ মুনি, এ অপমান আমি সহ্য করব না। আমি অভিশাপ দিচ্ছি, অবাধ্য বালক তুই ব্যাং হয়ে যা। বন্ধু একি কাণ্ড বন্ধু, তোমার অত সুন্দর চেহারা একি দশা হলো? ও বন্ধু তোমার একি দশা হলো বন্ধু? কাঁদছ কেন, আমার কি হয়েছে? তুমি তুমি ব্যাং হয়ে গেছো বন্ধু। ব্যাং হয়ে গেছি? আমি কি সত্যি সত্যি ব্যাং হয়ে গেছি? ওই মুনির অভিশাপে। কেউ দেখার আগে আমি গা ঢাকা দিয়ে শর্মা মহারাজকে সব খুলে বল। কি বললে, রাজকুমার ব্যাং হয়ে গেছে? না না না, এ হতে পারে না, এ অসম্ভব।
এবার কি হবে মহারাজ? আমার একমাত্র পুত্র, আমার একমাত্র সন্তান। আহ, শান্ত হও, অত বিচলিত হয়ো না রানী। আচ্ছা শর্মা, বলো তো সে কি করে আর কেনই বা ব্যাং হয়ে গেল? ওই মুনির অভিশাপে মহারাজ। মুনির অভিশাপে? কোন মুনির এত বড় স্পর্ধা যে? ক্ষিপ্ত হবেন না মহারাজ, যা হবার তা তো হয়েছে। উনি রেগে গেলে আমাদেরও যদি ব্যাং করে দেন। করলেই হলো। সে মুনির নাম জানো শর্মা? হ্যাঁ হ্যাঁ জানি, অগ্নিভূমুনি। চলো শর্মা, আমার সাথে চলো সেখানে। মুনির আশ্রমে যাবার পথে সব শুনবো তোমার কাছ থেকে, আর বিলম্ব নয়, চলো রানী। মহারাজ, আমাদের মন্ত্রী মানে শর্মার পিতাকে সঙ্গে নিলে হয় না? ওর মতো বিচক্ষণ। সেই ভালো, দাস দাসী প্রহরীকে না জানিয়ে মন্ত্রীকে সঙ্গে নেওয়াই ভালো, এ খবর গোপন রাখাই উচিত। প্রণাম মহর্ষি, মহারাজ আপনার সাথে দেখা করতে এসেছি। দেখা করে আর কোনো লাভ নেই। ওকে ক্ষমা করুন মহর্ষি, উনি তান্তই বালক, সুজিতকে তার আসল রূপ ফিরিয়ে দিন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওকে ক্ষমা করুন মহর্ষি, আপনার দুটি পায়ে পড়ি, যদি কোনো ভুল করে থাকে তো। আমাকে অবজ্ঞা করার শাস্তিও পেয়েছে, আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না। আচ্ছা মহর্ষি, কোনো উপায় কি নেই আমার বন্ধুকে ফিরে পাওয়ার? আমার জন্যই সে আপনার কথা শুনতে পায়নি, সাজা বরং আপনি আমাকে দিন। উপায় একটা আছে। কি সে উপায়? সন্তানের মঙ্গলের জন্য আমি রাজসিংহাসন ছাড়তেও রাজি আছি, আমি প্রাণ দিতেও রাজি আছি। তোমরা কেউ কি পারবে মনুষ্য জ্ঞান করে ব্যাঙের সাথে একটি রাত কাটাতে? নিশ্চয়ই পারবো, এ আর এমন কি। আমি সন্তান স্নেহে ব্যাংকে কোলে তুলে নেব। দেখো শেষমেশ পারো কিনা দেখো, যদি সত্যি সত্যি পারো তাহলে কুমার তার মানুষ রূপ ফিরে পাবে ঠিক আগের মতো, আর না হলে সারা জীবন তাকে ব্যাং হয়েই কাটাতে হবে। আমরা পারবো মহর্ষি। আমি 3 রাত্রি সময় দিলাম। কিন্তু ব্যাং রূপী কুমারকে পাবো কোথায়? ও ঠিক সময় হাজির হয়ে যাবে। আজ রাতে কার পালা? মহারাজ নিজে। হ্যাঁ, মহারাজ নিজেই আজ ব্যাং রাজকুমারের সাথে রাত কাটাবেন। উনি কি পারবেন ব্যাংকে মানুষ হিসেবে সন্তান হিসেবে মেনে নিতে? দেখাই যাক, একটা তো রাত। উপায় করলেন মহারাজ? উপায় হয়েছে, পরে বলছি, আগে লাফিয়ে এই থলেটায় ঢুকে পড়ো তো। মহারাজের সাথে আজ তোমায় রাত কাটাতে হবে। আয় পালঙ্কে উঠে আয়। বাছা আমার, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার কি রে পেয়েছে? সে কি রাতে খাবার খাসনি? এক কাজ কর, ওই যে আঙুর, আপেল, কলা, কত রকমের ফল সাজানো আছে ওই খা। আমায় কি বাঁদর ভেবেছ? তাও যদি ভাবতে পারতাম মানুষের কাছাকাছি হতো। যাক, তাহলে কি খাবি সুজিত? ইস, ছে ছে, রাজকুমার হয়ে মশা মাছি খাওয়া, হায় হায় হায়, এই মুখ আমি কাকে দেখাবো? আরে এটা কে রে? সব মশা মাছিকে শেষ করেছি, আর ওরা জ্বালাবে না। বেশ করেছো, কৃতার্থ করেছো, আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছো তুমি।
বাপ কেন, বাপের বাপ ঠাকুরদার কালো কোনোদিন শুনিনি এসব। রাজার ছেলে ব্যাং, ইস, হায় ভগবান, এই ছিল কপালে। আজ আমি আসি, কাল রাতে আমি মায়ের সঙ্গে থাকব। সে কি কোথায় চললি? আমি কি ভুল করলাম? আয় ফিরে আয় বাবা, ফিরে আয়। রাজামশাই পারলেন না পুত্র ভেবে ব্যাংকুমারের সাথে রাত কাটাতে। আজ রানীমার পালা, আজ ঠিক কুমার আবার আগের রূপ ফিরে পাবে, দেখো তুমি। তাই যেন হয় মা, তোর কথাই যেন সত্যি হয় শর্মা। কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আহারে, ফুলের মতো অত সুন্দর একটা ছেলে কি যে হবে কে জানে। আমি এসে গেছি মা। আয় বাছা, কাছে আয়। মহারাজ কাল যে ভুল করেছেন, আজ আমি তা কিছুতেই করছি না। ইস, তোর গা তো ভিজে আছে, আয় আয় মুছে দি। সারাদিন কোথায় ছিলি রে সুজিৎ? ওই দিঘির জলে। বিছানা গুছিয়ে দিয়েছি, শুয়ে পড়। আমায় একটা গল্প শোনাও না মা। গল্প? আজ আমার কোনো গল্পই মনে আসছে না রে। আজ ঘুমিয়ে পড়, কাল শোনাব। ঠিক আছে মা। কিরে শর্মা, ঘুমুলি না? ঘুম আসছে না মা। আজ রাতে শেষে কুমার কি আর আগের রূপ ফিরে পাবে? নিশ্চয়ই পাবে, ওসব দুশ্চিন্তা না করে এখন ঘুমো তো। ভয় পেয়ে গিয়েছিলাম, ডাকলি কেন? কাঁচা ঘুম। দেখো না মা, বিছানাটা কেমন ভিজে গেছে। কই দেখি। ইমা, ছি ছি, তার মানে বিছানায় তুই? ইস, কি ঘেন্না, দূর হ। আজ আমি চললাম, কাল আমার বন্ধু শর্মার কাছে আসব। যাস কোথায়? যাস না, ফিরে আয়। আমার ঘাট হয়েছে, ফিরে আয়। এ আমি কি করলাম? পারলাম না, ব্যাংকে ছেলে বলে মেনে নিতে পারলাম না। শর্মা, তুমি কি পারবে এই দায়িত্ব নিতে? রানীমার মুখে শুনলাম সে নিজেই চেয়েছে আজ রাতে আমার কাছে আসতে। আমাকে পারতেই হবে মহারাজ। বেশ বেশ, কিন্তু মনে রেখো, সফল না হলে তোমায় কঠিন সাজা পেতে হবে। আর যদি সফল হয়? সফল হলে যথাসময়ে আমার একমাত্র সন্তান সুজিৎ কুমারের জীবন সঙ্গিনী হবে শর্মা। আমি শর্মাকে পুত্রবধূ করব। আসুন আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাই, শর্মা যেন সফল হয়, কুমার যেন মানুষ রূপ ফিরে পায়। এসো বন্ধু, এসো, এই তোমার খাবার রেখেছি, খেয়ে নাও। আহা, কে খুব তৃপ্তি পেলাম শর্মা। এবার তাহলে শুয়ে পড়ো,
এই ব্যাঙ কুমারকে তুমি কি পারবে বন্ধু বলে মেনে নিতে? নিশ্চয় পারবো। যাও পালঙ্কে শুয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুমোবে না? বড় দুশ্চিন্তা হচ্ছে গো, ঘুম একেবারে আসছে না, কি যে হবে? আমি নিশ্চিন্ত শর্মা সফল হবেই, মহারাজ মহারানীও নিশ্চয়ই উৎকণ্ঠা নিয়ে রাত্রি জাগছেন। আজই শেষ রাত। মহারাজ, রানীমা, শিকিরি আসুন, আসুন শিকিরি। ইকি, দেখো রানী, এ আমাদের সুজিত, ইকি আশ্চর্য। আয় বাছা, আয় বাছা, কাছে আয়। ধন্য ধন্য মা শর্মা, তুমি সত্যি লক্ষ্মী মেয়ে। এরপর মহারাজও তাঁর কথা রাখেন, শুভ দিনে উপযুক্ত সময়ে সুজিত কুমার আর শর্মার বিয়ে হয়। তারপর সকলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার কথাটি ফুরল, মিটে গাছটি মুড়ল। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।